हेलो स्टूडेंट्स चले एसेछि तोमादेर सामने आमार आजकेर नतून भिडियो निये। आमार आजकेर भिडियोर विषय आईसीएससी 2024 छात्रछात्रीदेर जोन्नो। तोमादेर एग्जाम एकेबारे दौड़गोड़ाय करानार छे बोलते गेले, आर ठीक एई कारणे एखन तोमादेर रिविसनेर समय। आजके आमी तोमादेर संगे सेई रिविसनेर जोन्नोई हाजिर होयेछि। आजकेर भिडियोते तोमरा तोमादेर जे पत्रलेखनेर विषयटा आछे अर्थात चिठी, सेई विषयेर एकटा आरेकबार तोमादेर सेई रिविसनेर जोन्नोई आमी आजकेर भिडियोटा करछि। तोमरा इतिमध्ये पत्रलेखनेर नियमावली सबई जेने गेछो, किन्तु आजकेर भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखले खूब कम समयेर मध्ये तोमरा विषयटा आरेकबार तोमादेर मनेर मध्ये झालिये निते पारबे। ठीक सेई कारणेई तोमादेर जोन्नोई आजकेर एई भिडियो। तोमादेर परीक्षाय तोमरा दु धरनेर लेटार पाओ, একটা ব্যক্তিগত পত্র আর একটা যেটা পাও সেটা অফিশিয়াল লেটার বা তোমাদের যেটা বলে ফর্ম্যাল লেটার। এই যে পার্সোনাল লেটার এবং ফর্ম্যাল লেটার, এই দু রকম লেটারের ক্ষেত্রেই কিন্তু তোমরা একই রকম মার্কস পাও। কাজেই এটা ব্যক্তিগত পত্র লিখলে কম মার্কস পাবো বা পার্সোনাল লেটার লিখলে কম মার্কস পাবো, অফিশিয়াল লেটারে বেশি মার্কস ওঠে এমন কোনো বিষয় নয়। দুটো লেটারই যদি তোমরা ঠিকঠাক লিখে আসতে পারো, যে কোনো লেটার লিখলে কিন্তু ফুল মার্কস হবে। এবার বলে নিই, লেটারের ক্ষেত্রে তোমাদের ফর্ম্যাটে থাকে 4 মার্কস আর ভিতরের বিষয় থাকে 3 মার্কস। কাজেই ফরম্যাটটা যদি তোমরা সঠিকভাবে লিখে আসো, বিষয়টা যদি খুব খারাপও হয় সেখানেও কিন্তু তোমরা 7-এ 5.5 মার্কস অবশ্যই তুলতে পারবে। আর যদি পুরোটা ভালো হয় তাহলে 7-এ 7 তোলা কিন্তু কোথাও কোনো সমস্যা নেই। এবার আমরা বিষয়টা আরেকবার মানে ফরম্যাটটা আরেকবার ঝালিয়ে নেব। প্রথমেই আসবো পার্সোনাল লেটারে। পার্সোনাল লেটারের ক্ষেত্রে যে অ্যাড্রেসিং, মানে তোমরা যাকে চিঠি লিখছো, ধরো বড়দের চিঠি লিখছো, গুরুজন কাউকে চিঠি লিখছো তোমাদের থেকে বয়সে বড়, তাদের ক্ষেত্রে তোমরা শ্রদ্ধেয় অথবা শ্রদ্ধেয়া, শ্রীচরণেশু, শ্রীচরণ কমলেশু, এরকম নানান কিছু লিখতে পারো। পূজনীয়, পরম পূজনীয়, এরকম নানান কিছু লিখতে পারো। মেয়েদের ক্ষেত্রে হলে পূজনীয়া, মেয়ে ছেলেদের ক্ষেত্রে হলে পূজনীয়, এরকমভাবে তোমরা লিখতে পারো। আর যদি ছোটোদের লেখো তাদের ক্ষেত্রে আদরের, পরম আদরের, স্নেহের, এরকমভাবে তোমরা চিঠিটা লিখতে পারো। কিংবা কল্যাণীয়া, এরকমভাবে চিঠিটা লিখতে পারো, কল্যাণীয়াশু, এভাবে সম্বোধন করতে পারো। আর বন্ধুদের ক্ষেত্রে প্রিয় অথবা সুপ্রিয়, এরকম একটা সম্বোধন তোমরা শুরুতে করতে পারো। এবার আসবো তোমাদের চিঠি লেখার একেবারে প্রথম থেকে শেষ কথায়। প্রথমেই বলি, যে পেজে তোমরা চিঠিটা লিখবে সেটা যেন সম্পূর্ণ চিঠির জন্য ব্যবহার করা হয়। ধরো তোমরা কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে লিখতে 3 লাইন লিখেছো, শেষ হয়ে গেছে, অথবা হাফ পেজ লিখেছো, শেষ হয়ে গেছে, এই পেজে কিন্তু কখনোই লেটার রাইটিং করতে যাবে না। দরকার হলে যদি কিছু লেখার না থাকে তোমরা ওটা একটা লাইন দিয়ে ওটা কেটে দেবে, মানে একটা পেনের দাগে সেটা কেটে দেবে, দিয়ে পরের পেজে চলে যাবে। পরের পেজে গিয়ে এক্সট্রিম ডান দিকে তোমার নিজের নাম লিখবে, ওপরে ডান দিকে তোমার নিজের নাম লিখবে, নামের ঠিক তলায় তোমার বাড়ির যে ঠিকানা, অ্যাড্রেস নিজের, সেটা লিখবে। অবশ্যই মনে রাখবে অ্যাড্রেসের ক্ষেত্রে পিনকোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা যেন থাকে। আর এই অ্যাড্রেসটা সম্পূর্ণ হয়ে গেলে তলায় তারিখ লিখবে। তারিখ যেখানে লিখলে, যে লাইনে লিখবে, তোমাদের তো রুলটানা পেজ দেওয়া হবে, একেবারেই সাদা পেজ নয়, রুলটানা পেজে যে লাইনে তোমরা তারিখটা লিখবে সেই লাইনের ঠিক পরের লাইনে আসবে, এসে এক্সট্রিম লেফটে নয় মানে লেফটে যাবে, আগে রাইটে ছিলে লেফটে যাবে, অর্থাৎ বাঁদিকে যাবে। বাঁদিকে তোমরা পার্সোনাল লেটার যাকে লিখছো তাকে শ্রীচরণেশু বা যাই হোক যা দিয়ে শুরু করো সেটা বলে কমা দিয়ে তার সঙ্গে যে সম্পর্ক তোমার সেটাকে লিখবে। বড় হলে জেঠু ধরো, কিংবা বাবা কিংবা মামা এটা লিখলে, ছোট হলে বোন হোক, ভাই হোক, কিংবা আর কেউ সম্বন্ধের হোক, যা হোক সেটা লিখবে। লেখার পর আবার একটা কমা দেবে, দিয়ে তোমার চিঠিটা শুরু করবে, মানে তোমার চিঠির বিষয়টা। এবার বিষয়টা লেখার সময় তোমরা 3টে প্যারাগ্রাফ পজিটিভলি করবে, আর 3টে প্যারাগ্রাফেই কিন্তু তোমরা যে বিষয়টা নিয়ে চিঠি লিখছো সেই বিষয়ের উল্লেখ থাকতে হবে। প্রথম যে প্যারাগ্রাফটা করছো সেখানে জানিয়ে নেবে তুমি কী বিষয় নিয়ে আজকে চিঠিটা লিখতে চলেছো, কেন চিঠিটা লিখতে চলেছো। পরের যে প্যারাগ্রাফ সেখানে বিষয়টা ডিসক্রাইব করবে, বর্ণনা দেবে। আর শেষ প্যারাগ্রাফে এই বিষয়টা নিয়ে তাকে কিছু বলার জন্য কিংবা তার মতামত জানার জন্য, এইভাবে শেষ করে একেবারে শেষে চলে আসবে। শেষে চিঠিটা শেষ হয়ে যাওয়ার পর এক্সট্রিম ডান দিকে ইতি শব্দটা না দিয়ে যদি বড়দের লেখো সেক্ষেত্রে তোমার স্নেহধন্য, তোমার আদরের, এভাবে লিখতে শেষ করতে পারো। যদি ছোটদের লেখো তাহলে সেক্ষেত্রে
তোমার প্রিয় বা তোমার দাদা, এভাবে তোমার দিদি, এভাবে শেষ করতে পারো। এরমভাবে তুমি চিঠিটা শেষ করবে। ইতি কথাটা ভুল নয়, কিন্তু একদম পুরনো পন্থার একটা বিষয়, সেটা না দেওয়াই ভালো। একটু আধুনিকভাবে চিঠিটা লিখলে দেখতে বা পড়তে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। এবার যে তোমার নামটা লিখলে, সেই নামের মধ্যে কিন্তু তোমার পদবি থাকবে না, সংক্ষেপে ছোট্ট করে তোমার নামটা লিখবে। নামের ঠিক পরের লাইন থেকে পরের যে লাইনটা, সেই লাইনে আবার এক্সট্রিম বাঁদিকে যাবে, সম্পূর্ণ বাঁদিকে গিয়ে একটা বক্স তৈরি করবে। সেই বক্সের মধ্যে, রেক্ট্যাঙ্গেলের একটা যে বক্স তৈরি করছো, সেই বক্সের ভেতরে একেবারে ডান দিকের ওপরে আর একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেলের বক্স তৈরি করবে, সেখানে লিখবে ডাক টিকিট। আর যে বড় বক্সটা পড়ে রইল, সেখানে যাকে তুমি চিঠিটা লিখছো তার নাম, পদবি বা ঠিক মানে টাইটেল সমেত লিখলে, লেখার পর তার অ্যাড্রেসটা সম্পূর্ণ লিখবে, লিখে তোমার চিঠিটা শেষ করবে। এরপর আমি আসবো ফর্ম্যাল লেটারে। ফর্ম্যাল লেটারের ক্ষেত্রেও তোমরা ওই রকমভাবেই ওই নতুন একটা পেজ নেবে, নিয়ে একদম পেজের ওপরের দিকে ডান দিকে বা রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, গিয়ে তোমার সম্পূর্ণ নাম, আবার বলছি এখানেও তোমার সম্পূর্ণ নাম, তোমার অ্যাড্রেস যেভাবে বললাম সেভাবে লিখবে, তারিখ লিখবে, তার ঠিক পরের লাইনে এক্সট্রিম বাঁদিকে চলে যাবে বা একেবারে লেফট হ্যান্ড সাইডে চলে যাবে। গিয়ে সেখানে যদি ফর্ম্যাল লেটারটা মানে যাকে উদ্দেশ্য করে লেখো না কেন, মাননীয় শব্দটা লিখবে, অথবা মাননীয়া যাকে লিখছো, লিখে কমা দিয়ে যাকে তুমি চিঠিটা লিখছো তার পজিশন, পদ লিখবে, তার নাম নয় কিন্তু তার পদ। ধরো তুমি পুলিশের থানায় লিখছো, তাহলে পুলিশ আধিকারিক, পুলিশ কমিশনার কিন্তু থানায় বসে থাকেন না। থানায় যদি কোনো অভিযোগপত্র লেখো, সেক্ষেত্রে কিন্তু মাননীয় পুলিশ আধিকারিক, কমা দিলে। দিয়ে তুমি এবার বিষয় লিখবে, বিষয় শব্দটা লিখলে, লিখে কোলন দিলে, দিয়ে মূল বিষয়টা খুব সংক্ষেপে বিষয়টা লিখবে, এক লাইনের মধ্যে, অল্প কথায়, এক লাইনের থেকে ছোট হবে, সেরকম মিডিলে লিখবে, একটু একদম চিঠিটার মিডিল মানে লাইনটার মিডিলে বিষয়টা লিখলে। লেখার পর আবার তুমি বিষয়টা যে লাইনে লিখলে ঠিক তার তলার লাইনে চলে যাও। তলায় এসে তুমি একেবারে যেখানে মাননীয় লিখেছিলে, বিষয় যেখানে লিখলে তার ঠিক পরের লাইনে, কিন্তু যেখানে মাননীয় লিখেছিলে ঠিক মাননীয়র একেবারে তলায় গিয়ে লিখবে মহাশয় অথবা মহাশয়া, ঠিক আছে, লিখে কমা দিলে। দিয়ে তুমি সবিনয় নিবেদন লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই, সবিনয় নিবেদন অনেক পুরনো একটা ব্যাপার, এখন না লিখলে কোনো সমস্যা নেই, চিঠিটা সম্পূর্ণ ভালোই হবে, লিখে কমা দিলে। দিয়ে মূল বিষয়ে চলে যাবে। মূল বিষয় যখন লিখছো, আবার পার্সোনাল লেটার বা ব্যক্তিগত পত্রের মতোই কিন্তু আবার একইভাবে তিনটে প্যারাগ্রাফে লিখবে। যখন তিনটে প্যারাগ্রাফ করছো, আবার একইভাবে বিষয়কে টাচ করে যাবে তিনটে প্যারাগ্রাফে। কী কারণে তুমি আজকে চিঠিটা লিখতে উপস্থিত হয়েছো, সেই কারণটা লিখবে ফার্স্ট প্যারাগ্রাফে, বিষয়টাকে বর্ণনা করার সময় সেই বিষয়টা আরেকবার লিখছো, আর তলায় মানে লাস্ট প্যারাগ্রাফ যখন লিখছো সেই বিষয়ের সমাধানের জন্য বিষয়টা আরেকবার উল্লেখ করছো। এভাবে তিনবার বিষয়টাকে টাচ করে গিয়ে তুমি শেষ করছো যখন চিঠিটা, তখন যেখানে চিঠিটা শেষ করছো তার পরের লাইনে এক্সট্রিম ডান দিকে চলে এসো, এসে বিনীত শব্দটা লেখো, লিখে ধন্যবাদ সহ অথবা ধন্যবাদান্তে বলে তোমার সম্পূর্ণ নাম। এখানে কিন্তু নাম শুধু পদ মানে শুধু শর্টে নাম লিখলে হবে না, পদবি সমেত তোমার নামটা লিখতে হবে। লেখা হলো যে লাইনে শেষ হলো তার পরের লাইনে একেবারে বাঁদিকে চলে এসো, মানে লেফট হ্যান্ড সাইডে চলে এসো, এসে আবার একই রকম বক্স তৈরি করো, একই রকমভাবে ডাক টিকিট শব্দটা লেখো, লিখে ওই বক্সের মধ্যে যাকে উদ্দেশ্য করে চিঠিটা লিখছো সেই মানুষের পদটা, ওই যে বললাম ধরো তুমি সম্পাদকের কাছে লিখছো, তাহলে সম্পাদক শব্দটা লিখলে, সম্পাদক কথাটা লিখে কমা দিয়ে সম্পাদক যে কাগজের মানে যে পত্রিকার, আনন্দবাজার পত্রিকা হোক, আজকাল পত্রিকা হোক, বর্তমান পত্রিকা হোক, তার নামটা, এরপর তার অ্যাড্রেসটা। যদি থানায় লেখো, সেই থানার নামটা মানে প্রথমে ওই পুলিশ আধিকারিক লিখে থানার নাম, তারপর অ্যাড্রেস। আবার বলছি পিনকোড মাস্ট, পিনকোডটা দেওয়ার অবশ্যই চেষ্টা করো, ভুলে গেলে কিছু করার নেই, কিন্তু যদি না দাও তাহলে একটু হলেও মার্কসটা কাটা যেতে পারে, কাজেই পিনকোডটা দেওয়ার চেষ্টা করবে। এইভাবে তোমরা যদি লেটারটা শেষ করো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেতে পারো, যদি বিষয়টা সম্পূর্ণ ভালো লিখতে পারো। এবার যে বিষয়গুলো অ্যাভয়েড করবে, মনে রাখবে, সেই বিষয়টা হচ্ছে স্পেলিং, যাতে মিস্টেক না হয়, যে সেন্টেন্সটা লিখছো সেই সেন্টেন্সের গঠনটা মানে বাক্যটা যেন সম্পূর্ণ করছো ঠিকঠাকভাবে ঠিক হয় সেদিকে নজর রাখবে। চিঠিটা কখনোই, যেটা তুমি ব্যক্তিগত বা পার্সোনাল লেটার লিখছো, সেটা দেড় পাতা হয়ে গেলেও হতে পারে, দু পাতা করো না, আড়াই পাতা করো না, আর যেটা অফিসিয়াল লেটার সেটা খুব চেষ্টা করবে এক পাতার মধ্যেই চিঠিটা শেষ করার। দেড় পাতা না করলেই ভালো, যদি হয়ে যায় অন্তত দু লাইন তিন লাইনে শেষ করে দিও। আর একটা কথা বলবো, একটা পেজে ধরো তোমার চিঠিটা লেখা শেষ হয়ে গেছে, তুমি
ইতি টেনে দিয়েছো, পরের পেজে গিয়ে তুমি অ্যাড্রেসটা লিখলে, এটা করবে না। যদি এমন পজিশান তোমার এসে যায় সেক্ষেত্রে তুমি ইতি লিখবে না, ওখানে তুমি চিঠিটা একটু বাড়িয়ে দাও, এক লাইন অন্তত পরের পেজে গিয়ে লেখো, লিখে অ্যাড্রেসটা লেখো। না হলে চিঠিটা ওখানে শেষ করলে, শেষের পেজে গিয়ে শুধুমাত্র অ্যাড্রেসটা লিখলে বা ইতিটা লিখলে, এটা একদম করবে না। এতে কিন্তু তোমার প্রতি পরীক্ষকের মানে ধারণাটা একটু খারাপ হয়, দেখতে খারাপ হয় চিঠিটা, সেই জন্য মার্কস একটু হলেও কমে যায়। ফুল মার্কস যদি পাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই যে কথাগুলো বললাম সেগুলো ভালো করে ফলো করো, তাহলে দেখবে কোথাও তোমাদের কোনো সমস্যা হবে না। 7 out of 7 তোমরা প্রত্যেকে পেতে পারো। তাহলে চলো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।